হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি ভিজিট ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি। কি করে ভিজিট ভিসা বা B1 B2 ভিসা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয় এবং ভিজিট ভিসা থেকে পরবর্তীকালে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কত, সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি লাস্ট কয়েকটা ভিডিওর মাধ্যমে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিজিট ভিসা রিজেকশনের বিভিন্ন কারণ সম্পর্কে। কারণ আমরা অনেক সময়তেই হয়তো শুনতে পাই ভিজিট ভিসা বা B1 B2 ভিসা রিজেকশনের বিভিন্ন ঘটনা। মনে রাখবে, একবার ভিজিট ভিসা রিজেক্ট হয়ে গেলে পরের বার কিন্তু অ্যাপ্লাই করে ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। তাই আমাদের প্রথমেই চেষ্টা করা উচিত ভিজিট ভিসা যেন রিজেক্ট না হয়ে থাকে। তাই আজকে আমি তোমাদেরকে কতগুলো রিজন শেয়ার করব, যাতে পরবর্তীকালে তোমরা যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে যাবে বা তোমাদের পরিচিত মানুষজন যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে যাবে, তখন যাতে এই কারণগুলো সম্পর্কে পুরো ওয়াকিবহাল থাকে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি, আমার নাম অবন্তিকা, আমি থাকি আমেরিকার হিউস্টন শহরে। ভিজিট ভিসা রিজেকশনের বিভিন্ন কারণ হতে পারে। আমি তোমাদের সাথে কয়েকটি কারণ সম্পর্কে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। আমার মতে নাম্বার 1 কারণ হলো ইনফরমেশান মিসম্যাচড। আমরা DS-160 ফর্মেতে যে ইনফরমেশান দিয়ে থাকি তার সাথে আমরা যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাই, তখন যখন ইনফরমেশানগুলো ক্রস চেকিং করা হয়, তখন কিন্তু আমাদের অনেক ইনফরমেশান আমরা কিন্তু অনেক সময়তেই অজান্তেই, নিজের অজান্তেই ভুল দিয়ে থাকি। যেমন ধরো DS-160 ফর্ম অনেক সময়তে আমরা নিজেরা ফিল আপ করি না, আমরা হয়তো এজেন্ট থ্রু ফিল আপ করি। আবার অনেক সময়তেই আমরা DS-160 ফর্ম যখন ফিল আপ করি, তখন থেকে ইন্টারভিউ যে শিডিউল থাকে তার মধ্যে অনেকটা গ্যাপ থাকে বলে আমাদের যা ইনফরমেশান DS-160 ফর্মেতে দিয়েছি তার সাথে কিন্তু আমাদের যা ইন্টারভিউর সময়তে যে আমরা ইনফরমেশান দিচ্ছি তার সাথে কিন্তু ইনফরমেশান মিসম্যাচ হয়ে থাকে। কারণ অনেকটা গ্যাপেতে আমরা কিন্তু অনেক কথা ভুলে যেতে পারি অনেক সময়তে। সেজন্য আমি সবসময়তেই বলি DS-160 ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও ফর ইউর ফিউচার রেফারেন্স। যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে DS-160 ফর্মে তুমি কী কী ইনফরমেশান পুট করেছো সেই ইনফরমেশানগুলো ভালো করে মেমোরাইজ করে নাও, যাতে তোমার ইন্টারভিউয়ের সময়তে গিয়ে যাতে কোনো ভুল তথ্য যাতে তুমি পরিবেশন না করতে পারো এবং ইনফরমেশান মিসম্যাচের জন্য যাতে তোমার কোনো ভিজিট ভিসা যাতে একদম ক্যান্সেল না হয়ে থাকে। আমার মতে নাম্বার 2 হলো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান। আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশানে আমরা কিছু পুট করি, তখন তার সাথে আমাদের কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয়। যেমন ধরো যদি আমি বলি যে আমি ট্রাভেল পারপাসে USA ভিজিট করছি, তখন আমাকে কিছু প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির রেকর্ড আমাকে দেখাতে হবে। যেরকম আমি আমার হোম কান্ট্রির পাশাপাশি এই দেশ গেছি ওই দেশ গেছি, এইরকম আমাকে প্রুফ করতে হবে। আবার আমি যদি বলি আমি এই কোম্পানিতে জব করি, আমার এত টাকা স্যালারি, সেই অনুযায়ী আমাকে প্রিভিয়াস স্যালারি স্লিপ বা আমাকে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার শো করতে হবে। যদি আমি বলি আমার ফিক্সড অ্যাসেট রয়েছে, তারও একটা ডকুমেন্টস শো করতে হবে। কিন্তু যদি কোনো কারণে আমি যদি ডকুমেন্টস শো করতে না পারি, তখন সেটি আমার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হিসেবেতে গ্র্যান্ট হবে। কারণ তার জন্য আমি কোনো সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে পারছি না। তাই আমাকে কিন্তু সবসময়তেই সাপোর্টিং ডকুমেন্টস আমাকে রেডি রাখতে হবে। সে ফিনান্সিয়াল ডকুমেন্টস থেকে শুরু করে ফিক্সড অ্যাসেটসের ডকুমেন্টস থেকে শুরু করে আমার জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ট্রাভেল হিস্ট্রি, সমস্ত কিছুর কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস আমাকে রাখতে হবে। যদি না আমি দেখাতে পারি, এটাও কিন্তু ভিসা রিজেকশনের আরেকটি অন্যতম কারণ হিসেবে গ্র্যান্ট করা হয়ে থাকে। নাম্বার 3 যে পয়েন্টটির ব্যাপারে কথা বলবো সেটি হলো পারপাস অফ ভিজিট। আমি কি কারণে USA ভিজিট করছি? হতে পারে আমি কোনো ফ্যামিলি ফাংশানের জন্য ভিজিট করছি, তার জন্যে আমার ফ্যামিলি মেম্বারের থেকে আমাকে একটা ইনভিটেশন কার্ড কালেক্ট করতে হবে। হতে পারে আমি কোনো বিজনেস পারপাসে কোনো বিজনেস মিটিংয়ের জন্য ভিজিট করছি বা কোনো কনফারেন্সের জন্য ভিজিট করছি, তারও একটি ভ্যালিড ডকুমেন্টস থাকবে। অথবা যদি আমি ভ্রমণ পারপাসে ভিজিট করি, তাহলে তারও কিন্তু একটি ভ্যালিড
ডকুমেন্টস আমাকে শো করতে হবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আমাকে শো করতে হবে। আমি হঠাৎ করে বলতে পারি না যে আমি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ইউএসএ করছি। আমি যে একজন ভ্রমণ পিপাসু, আমি যে আশপাশের অনেকগুলো কান্ট্রি ভ্রমণ করেছি তারও কিন্তু একটি ভ্যালিড ডকুমেন্টস আমাকে দেখাতে হবে। কি কারণে আমি ইউএসএ ভিজিট করছি, আমার ফ্যামিলি মেম্বার থাকলে সেই ফ্যামিলি মেম্বার কোথায় থাকে, কোন স্টেটে থাকে, তার জব স্টেটাস কী, তার ভিসা স্টেটাস কী, সমস্ত কিছু কিন্তু সম্পর্কে আমাকে ওয়াকি বহাল থাকতে হবে। যে আমি সেই ফ্যামিলি মেম্বারের কাছে ভিজিট করছি বা কোনো বিজনেস পারপাসে ভিজিট করছি বা ট্যুর অ্যান্ড ট্যুরিজমের পারপাসে আমি ভিজিট করছি, সমস্ত কিছু কিন্তু আমাকে প্রুফ করতে হবে। এরপর নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। তুমি যে ইন্টারন্যাশনাল ট্রিপ করছো তার জন্য তোমাকে কে ফিনান্সিয়াল সাপোর্ট করছেন সেই ব্যাপার সম্পর্কে ওনারা হয়তো প্রশ্ন করতে পারেন। তুমি যদি জব করে থাকো, জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট 6 মান্থসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট 3 মান্থসের স্যালারি স্লিপ, সেইগুলো তোমাকে নিয়ে আসতে হবে। সেখানকার মধ্যে যদি কোনো একটা মিসিং থাকে তাহলে কিন্তু তোমার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। বা তুমি যদি তোমার যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তাহলে তোমার কী সোর্স অফ ইনকাম রয়েছে, তোমার এই ট্রিপটা কে স্পন্সর করছে, তোমার এখানে থেকে কী ফিক্সড অ্যাসেট রয়েছে, বা বিজনেস করলে তোমার ট্যাক্স রিসিট, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তার ভিতরে কোনো একটা ডকুমেন্টস যদি মিসিং থাকে তাহলেও কিন্তু অনেক সময় ভিসা রিজেকশনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ওনাদের মধ্যে এইটি প্রশ্ন আসে যে তোমার এই ভিসা, তোমার যে এই ট্রিপটাতে তুমি ফিনান্সিয়ালি তুমি এলিজেবল কিনা, তোমার ফিনান্সিয়ালি তোমাকে এই ট্রিপটা কে স্পন্সর করছে, এইগুলো সম্পর্কে কিন্তু একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় এবং এইগুলি কিন্তু পরবর্তীকালে ভিসা রিজেকশনের একটা কারণ হয়ে দাঁড়ায়। তাই ভিসা যেদিনকে ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের সময়তে তুমি কিন্তু তোমার সমস্ত ভিসার ফিনান্সিয়াল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তুমি ক্যারি করবে। পরে যে পয়েন্টটির কথা আমি বলবো সেটি হলো যে তোমার হোম কান্ট্রির সাথে তোমার বন্ডিং কীরকম, হোম কান্ট্রিতে তোমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে তোমার বন্ডিং কীরকম, তোমার হোম কান্ট্রিতে তোমার কীরকম ফ্রেন্ড সার্কেলস রয়েছে, তোমার কীরকম সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম, সমস্ত কিছু কিন্তু তোমাকে ওনারা কিন্তু ইন্টারোগেট করতে পারেন। তার মাধ্যমে ওনারা বোঝার চেষ্টা করবেন যে তুমি ভিজিট ভিসা নিয়ে ইউএসএতে গিয়ে ওইখানেই থেকে যাবে, না হোম কান্ট্রির প্রতি তোমার প্রচণ্ড বন্ডিং, তোমার হোম কান্ট্রিতে প্রচুর ফ্রেন্ডস রয়েছে, রিলেটিভস রয়েছে, তোমার একটা সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, তোমার ফিক্সড অ্যাসেট রয়েছে, যে তুমি তাদের আকর্ষণে আবার তুমি হোম কান্ট্রিতে ফিরে আসবে। এই ব্যাপারগুলো কিন্তু ওরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তোমার থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবং তুমি যদি দেখে যে এই কোনো একটা আনসারের মধ্যে যদি একটা প্রশ্নচিহ্ন চলে আসে, এগুলোও কিন্তু ভিসা রিজেকশনের কিন্তু একটা অন্যতম কারণ হয়ে অনেক সময়তেই দাঁড়িয়ে যায়। ভিজিট ভিসা তুমি যদি আগে অ্যাপ্লাই করে থাকো এবং সেটি আগে যদি রিজেক্ট হয়ে থাকে এবং সেই রিজেক্ট কেন হয়েছে সেই কারণগুলো খুঁজে তুমি সেগুলোকে যদি ওভারকাম করে পরবর্তীকালে আবার অ্যাপ্লাই করলেও সেই পরবর্তীকালে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করো ফার্স্ট টাইমেই ভিজিট ভিসাটাকে যাতে অ্যাপ্রুভ হয় সেই চেষ্টা করার। তার জন্যে কতগুলো বেসিক ছোটো ছোটো জিনিস সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। যেমন ধরো, কনফিডেন্ট থাকবে, নার্ভাস হবে না, ওভার কমিউনিকেট করবে না, যতটুকুনি তোমাকে জানতে চাওয়া হবে ঠিক ততটুকুনি প্রশ্নেরই উত্তর দেবে। ইন্টারভিউ ভেনুতে যাওয়ার পরেতে যিনি ভিসা অফিসার থাকবেন তাকে গ্রিট করবে, সমস্ত ডকুমেন্টসকে একদম সিস্টেমেটিক অর্ডারেতে নিয়ে যাবে, পারলে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডার করবে এবং সেখানেতে সমস্ত ডকুমেন্টসের লেবেলিং করে থাকবে, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই সেই ডকুমেন্টসটা যাতে শো করতে পারো। DS-160 ফর্মটা ভালো করে মেমোরাইজ করবে এবং তার একটা প্রিন্ট আউট করে একটা কপি নিজের কাছে রেখে দেবে, আর তোমার সমস্ত ডকুমেন্টস সাথে ক্যারি করবে, কোনো ডকুমেন্টস যেন মিসিং না হয়ে থাকে। তুমি কি কারণেতে ইউএসএ ভিজিট করছো তার একটা কনক্রিট আনসার তোমার কাছে একদম রেডি করে রাখবে, কারণ এই কোয়েশ্চেনটা আসবেই, ধরে নেওয়া যায় 90% কেসে কিন্তু এই কোয়েশ্চেনটা আসতেই থাকে। যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, তোমার যদি সমস্ত আনসারগুলি ওনাদের স্যাটিসফাই করে, তাহলে জানবে ভিজিট ভিসা কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে। শেষমেশ যদি ওনারা পাসপোর্ট নিয়ে নেন তাহলে জানবে ভিজিট ভিসা তোমার হাতের মুঠোয় চলে আসছে। ভিজিট ভিসা রিজেকশনে যে সমস্ত কারণগুলো সাধারণত মানুষ ফেস করে থাকে সেই নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।